হ্যালো ফ্রেন্ডস, আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করছি। সাতকোশিয়া ঘুরে আমরা চলে এসেছি ভুবনেশ্বর, আর ভুবনেশ্বরে আজকে আমরা থাকব। আমার পিছনে যে হোটেলটা আছে, হোটেল মিলন প্যালেস, এই হোটেলে থাকব। তো একটু দেখে নেবো এই হোটেলের রুমগুলো কীরকম, আর আপনার সঙ্গেও শেয়ার করে নেবো, বা এখানে যদি আপনারা আসতে চান কীভাবে আসবে, বুক করতে হয়, কত কী তারিখ আছে, সব কিছু শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো স্টে উইথ। আচ্ছা, এটা হচ্ছে হোটেল মিলন প্যালেসের রিসেপশন। একটা নিউজ পেপার স্ট্যান্ড আছে, এখানে গণেশজির বড় বড় মূর্তি আছে। খুবই সুন্দর রিসেপশন, ভীষণই টিপটপ এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, এখানে লিফট আছে, আমাদের রুম পড়েছে সেকেন্ড ফ্লোরে, এই লিফটে আমরা উঠে যাব। আচ্ছা, আমাদের জন্য অ্যালোটেড হয়েছে রুম নাম্বার 206, 207 আর 208। এইটা হচ্ছে 206, এটা একটা ডাবল বেডরুম, দেখুন এসি তো আছেই, দেয়ালে সুন্দর বা পিকচার ফ্রেম লাগানো আছে, একটা টি টেবিল আছে, দুটো চেয়ার রয়েছে, টিভি রয়েছে, এখানে একটা বেশ বড় একটা মিরর রয়েছে, আর এই দিকে বাঁদিকে এখানে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমেও একটা স্ট্যান্ড বেসিন, মিরর, গিজার, কমোড, স্প্রিংকলার সবকিছুই আছে, একদম সুন্দর বাথরুম। এখানে একটা ইলেকট্রিক কেটল আছে, দুটো গ্লাসও দিয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে 207, এটা থ্রি বেডরুম। এখানে দেখুন দুটো মানে থ্রি সিটার সোফা রয়েছে, এইটা একটা ডাবল বেড, আর তার সঙ্গে এখানে কার্টেন দেওয়া, এখানে আলাদা করা আছে আর একটা সিঙ্গল বেড। এইভাবে তিনটে বেড অ্যারেঞ্জ করা আছে। এখানে দুটো সুন্দর স্ট্যান্ড রয়েছে, এখানে একটা বড় আলমারি, এদিকে এখানেও দেখুন ওয়াল ডেকোরেশনটা খুব ভালো, ভীষণই ভালো ওয়াল ডেকোরেশন। এখানে ইলেকট্রিক কেটল, সঙ্গে চা কফি তৈরি করার জন্য যা যা দেওয়া থাকে আর কি সবই আছে। এখানে একটা মিরর, এসি তো আছে। এখানে রুমের বাইরে এরকম একটা টানা করিডোর আছে। এটা হচ্ছে হোটেলের রেস্টুরেন্ট, রেস্টুরেন্টটাও ভীষণই সুন্দর, ভীষণই টিপটপ। এখানে একটা টানা সোফা আছে, এদিকটায় চেয়ার টেবিল। হোটেলের রুম, রেস্টুরেন্ট, লবি, রিসেপশন মোটামুটি সবটাই দেখালাম আপনাদের। এবারে আপনাদের বলি যে এই যে রুমগুলো দেখালাম তার মধ্যে যেটা এসি ডাবল বেডরুম তার ট্যারিফ হচ্ছে 2000 টাকা পার ডে ইনক্লুডিং জিএসটি। আর এই মুহূর্তে যে রুমটায় আমি বসে আছি ট্রিপল বেডরুম তার ট্যারিফ হচ্ছে 4000 টাকা ইনক্লুডিং জিএসটি, এবং দুটোর ক্ষেত্রেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে। আর এবারে কিভাবে বুক করবেন সেক্ষেত্রে আমি দুটো নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই ফোন নাম্বারে ফোন করে আপনারা বুক করতে পারেন,
অথবা আপনারা এখানে এসে স্পট বুকিংও করতে পারেন। এবার কালকে আমরা সাইট সিইং এ যাব, ভুবনেশ্বর সাইট সিইং এ যাব, গাড়িতেই যাব। তো সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, এই ব্লগে নয়, নেক্সট ব্লগে। সো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ব্লগে।